গত সপ্তাহে দেখা গিয়েছিল প্রায় 9 দিনের স্পেল কলকাতা শহর গোটা রাজ্যেই শীত বেশ অনুভূত হয়েছে, বিশেষ করে পশ্চিম দিকের যে জেলাগুলো রয়েছে সেখানে যথেষ্ট ঠান্ডা ছিল, 11-12 ডিগ্রি তাপমাত্রা বেশ কয়েকদিন ছিল বেশ কিছু জেলাতেই। আবারও দেখা যাচ্ছে যে তাপমাত্রা নামছে, বিশেষ করে উত্তর পশ্চিম ভারত থেকে যে ঠান্ডা হাওয়া বয়ে আসছে আমাদের রাজ্যে, যা দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ডকে শীতল করছে, সেই একই হাওয়া আমাদের রাজ্যেও ঢুকে পড়ছে এবং তাপমাত্রা নামাচ্ছে। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে, ফলত এই যে তাপমাত্রা নামতে শুরু করলো, গত দুদিনে আমরা দেখলাম যে কলকাতার ক্ষেত্রে 3 ডিগ্রি তাপমাত্রা নেমেছে, 20.1 থেকে 18.6 এবং তারপরে আজকে 17, ফলত সব মিলিয়ে এই যে তাপমাত্রার নিম্নগতি, 3 ডিগ্রি তাপমাত্রা কলকাতায় নেমেছে, আরও কিছুটা নামতে পারে তেমন সম্ভাবনাও থাকছে। এবং কলকাতায় যখন দেখা যাচ্ছে 17 ডিগ্রির কাছাকাছি, আমরা ধরে নিতে পারি যে এই সময় পশ্চিমের জেলাগুলোতে, অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলোর তাপমাত্রা 15-র নিচে এবং কোথাও কোথাও 12-13-14-র মধ্যে ঘোরাফেরা করবে, ফলত সব মিলিয়ে আবারও শীতের একটা স্পেল বলা যায়। এই সময় পশ্চিমের জেলাগুলোতে, অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলোর তাপমাত্রা 15-র নিচে এবং কোথাও কোথাও 12-13-14-র মধ্যে ঘোরাফেরা করবে, ফলত সব মিলিয়ে আবারও শীতের একটা স্পেল বলা যায়। এবং আগামী কিছুদিন এই শীতল হাওয়ার সামনে কোনো বাধা না থাকায় শীতল হাওয়া ঢুকবে তেমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর।